Excellent. Excellent. What about you? Very good. Hello everyone, welcome back to another vlog. So, aske shokal theke amar ranna bara cholche. Ar eto ranna bara korar karon hocche ami aaj khubi happy and amar boran shashuri ko happy korte jacchi. Ar happy howar karon hocche ami amar hariye jawa bag khuje peyechi jeta ami gotokal hariye felechhilam. Sei video keo dekhte chaile amar YouTube e peye jaben. Hariye jawa bag phire paoar golpo ei name dewa ache. Ei sei paya jeta khuje paoa jacchilo na ar eta khujte khujte bag hariye giyechilo. Allahr kache oshesh shukriya je bag khuje peyechi ar tai ajke eto ranna bara hocche. Amar আমার শাশুড়ি এন্ড বরের জন্য আজ 28 এপ্রিল এন্ড আজ আমি পায়া দিয়ে থার্ডবারের মতো বিরিয়ানি বানাচ্ছি আমার ফ্যামিলির জন্য শ্বশুরবাড়ির জন্য আর দুইবার যে আমি বিরিয়ানি রান্না করেছি ফার্স্ট বার আর সেকেন্ড বার সেই ভিডিও অ্যাভেলেবল আছে আমার ইউটিউবে ভিডিওগুলোর থাম্বনেইল এখানে দেওয়া আছে এন্ড আমার ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আমার জন্য বট রান্না করেছিলাম বাট বরের পেটি হাফ চলে গিয়েছে রাইস রান্না করেছি ফিশ বল দিয়ে ব্রোকলি ফুলকপি সরি আর এটার সাথে ফিশ দিব এই সেই ফিশ যেটাকে আমি একটুখানি কষিয়ে নিয়েছিলাম বাট আমার শাশুড়ি ভাবে যে কিভাবে খাবো তাই সে কাঁচা ছাড়িয়ে দিয়েছে তাই মম ফিশগুলোকে বেছে দিয়েছে মম বুঝে না যে কিভাবে কাঁচা নিয়ে খাবে তাই মম বেছে দিয়েছে বড় বড় পায়া খুঁজে পাই নিহারি সরি নিহারি না আমার পায়া বিরিয়ানির জন্য রেডি হয়ে গিয়েছে আমার বোন আর এখানে আমার টার্কি চলতেছে আর এই সেই হচ্ছে গিয়ে ওয়াটারমেলন এটা বাংলাদেশ টাকা 1500 টাকা পড়েছে আর এটা আনার সময় সাউথ কোরিয়ার যেই ওমেন ছিল সে বলছিল এটা অনেক মিষ্টি হবে আমার বর তখন বলে হতেই হবে যেহেতু $15 নিয়েছে মম এখন আমাদের জন্য ওয়াটারমেলন কাটতেছে আমার ফিশে দেওয়ার জন্য হচ্ছে গিয়ে টমেটো মম কাটা বেছে দিয়েছে সেই ফিশগুলো দিয়ে দিলাম যদিও আমি কাটা বাঁচতে চাইনি আমি আস্তা ফিশ দিতে চেয়েছি বাট আমার বর আর মম বললো এটা কীভাবে খাবে ট্রাভেলে যেহেতু বের হবো তাই ভেজিটেবল মেক করে নিলাম আর আমার জন্য পোলাও মেক করে নিলাম মম হোয়াই ইউ কাটিং লাইক দিস সো দ্যাট নো অ্যানিমাল ইন দি ওশন উইল গেট কট মম এটা এটা টার্টলস অর হোয়াটএভার এগুলো হচ্ছে গিয়ে ওয়াটার বা পেপসির সাথে আসে মম এগুলো কেটে কেটে রাখতেছে যদিও মম এগুলোকে ডাস্টবিনে ফেলে দিবে তারপর যদি কোনোভাবে এগুলো অশনে যেয়ে পড়ে কোনো প্রাণী জানি কোনো মাছ জানি এটা আমাদের আটকে না পড়ে তাই মম এটাকে মানে কেটে কেটে দিচ্ছে কোনো প্রাণী বা কোনো অ্যানিমেল বা কোনো ফিশ যেন আটকে না পড়ে এই সেই পায়া বিরিয়ানি আমি জাস্ট রাইসটাকে দিয়ে দেবো দেন ওয়াটার দিয়ে দেবো এটাকে খাবারের জন্য গতকাল আমার বরের কি বলে খুব ইচ্ছে করছিলো আর এটা এই এই আমরা বিফ আর পায়া খুঁজতে গিয়েই আমার ব্যাগটাকে হারিয়ে ফেলেছিলাম যাই হোক লাকিলি ব্যাগটাকে পেয়েছি আমি এটা রান্না হলে দেখাবো বিরিয়ানি খাওয়ার জন্য এখন রেডি থ্যাংক ইউ এখন এটার মধ্যে বাড়বো বেড়ে নিব মমি আমার জন্য বেড়ে নিচ্ছে থ্যাংক ইউ মাই বিরিয়ানি বনমেরো বিরিয়ানি আমি আমার লাভলি হিরোকে জিজ্ঞেস করেছিলাম কেমন হয়েছে এক্সেলেন্ট এক্সেলেন্ট ইউ ভেরি গুড এই ছিল আমার আজকের বিরিয়ানি তোমরা বেশি বেশি লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দাও এন্ড শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও ভালো থেকো বাই বাই এন্ড হ্যাঁ যারা আমাকে আগে থেকেই সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ভালোবাসা